বন্ধুগণ, এর আগে হয়তো আপনারা অনেকেই ফেসবুকে মোবাইল বা পিসির মাধ্যমে লাইভে এসেছেন। তো পিসির মাধ্যমে যখন আপনারা ফেসবুকে লাইভে আসেন, তখন কিন্তু আপনাকে এক্সট্রা কিছু প্যারা নিতে হয়। যেমন একটা এক্সট্রা সফটওয়্যার ইনস্টল করতে হয়, আপনার ওয়েব ক্যাম বা আপনার এক্সটার্নাল যে DSLR বা অন্য কোনো ক্যামেরাকে সেটাকে আবার কম্পিউটারের সাথে কানেক্ট করতে হয়। এছাড়াও আরও অনেক রকমের ঝামেলা আছে। কিন্তু আজকে আমি একটা সহজ উপায় দেখাবো, যার মাধ্যমে আপনি গুগল ক্রোম ইউজ করে, গুগল ক্রোমের একটা ছোট্ট এক্সটেনশনকে ইউজ করে খুব সহজে আপনার যে বাসার ওয়েব ক্যাম আছে সেই ওয়েব ক্যাম দিয়ে আপনার PC থেকে আপনি ফেসবুকে লাইভে আসতে পারবেন। এছাড়াও আপনি আপনার স্ক্রিনটাকেও শেয়ার করতে পারবেন, অর্থাৎ যদি কোনো টিউটোরিয়াল দেখাতে চান লাইভে সেটাও কিন্তু করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই সহজ কাজটা কীভাবে আমরা করব। টিউটোরিয়াল শুরু করার আগে বলে নিই, যদি কেউ এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচের ডিসক্রিপশনের লিঙ্ক থেকে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। আর তারপর এটা কেটে দিয়ে বেল আইকনে ক্লিক করে সেন্ড মি অল নোটিফিকেশন এখানে টিক দিয়ে সেভ করে দেবেন। তারপর আমাদের পেজের লিঙ্কে চলে দেবেন, এখানে লাইক না দিয়ে থাকলে লাইক দিয়ে, ফলোয়িং থেকে সি ফার্স্ট করে দেবেন, আর আমাদের গ্রুপের লিঙ্ক থেকে জয়েন না থাকলে জয়েন করে দেবেন। তাহলে যে কোনো প্রবলেমের যদি সলিউশন দরকার হয় আপনি আপনার গ্রুপে পোস্ট করবেন আমাদের গ্রুপে, তাহলে কিন্তু অলমোস্ট 2000 মেম্বার আপনার সলিউশনটা বের করার জন্য অলমোস্ট সবসময় রেডি থাকবে। তো চলুন এবার পক পক বাদ দিয়ে মূল টিউটোরিয়ালে চলে যাওয়া যাক। তো এখানে যখন আমি আমার মূল প্রোফাইলে চলে আসলাম, আমরা দেখতে পারবো এখানে একটা লাইভ ভিডিও নামে অপশান আছে। এই অপশানটা কি আগে ছিল না? না, অপশানটা আগেও ছিল, কিন্তু আগে যখন আমরা এখানে ক্লিক করতাম সেই আমাকে এক্সটার্নাল একটা ক্যামেরা অ্যাড করতে বলতো বা অনেক হাবিজাবি অনেক ঝামেলা করতো। এটার জন্য আমরা OBS বা অন্যান্য সফটওয়্যার দিয়ে কাজ করতাম, কিন্তু এখন আমরা চাইলে গুগল ক্রোমে ছোট্ট একটা এক্সটেনশনের মাধ্যমে ডাইরেক্ট এখান থেকেই সব কাজ করতে পারবো। কীভাবে করবো দেখেন, লাইভ ভিডিওতে আমি ক্লিক করলাম, আমার এই প্যানেলটা আসলো, এখানে আমার ওয়েবক্যাম থাকলে সে পিক করে ফেলবে। যদি কোনো কারণে আপনার ওয়েবক্যাম পিক না করতে পারে, আপনি এখানে ক্লিক করে ওটা ধরা দেবেন যে কোন ওয়েবক্যামটা। আমি সবার কাছে আগেই দুঃখিত চেয়ে নিচ্ছি যে ট্রেনের আওয়াজটার জন্য এক, আর দুই হচ্ছে আমার ওয়েবক্যামের কোয়ালিটি খুব একটা ভালো না, এই জন্য ফুটেজটা খারাপ আসতেছে। আর আমি সাধারণত ওয়েবক্যাম দিয়ে কাজ করি না, আমি যখন লাইভে আসি ফেসবুকে মাঝে মধ্যে আপনাদের সাথে কিউএনএ সেশন করার জন্য ফেসবুকে লাইভে আসি পেজ থেকে। তো আপনারা পেজে অবশ্যই লাইক দিয়ে নেবেন, মাঝখানে মার্কেটিংটা হয়ে গেল। দেন আবার ফিরে আসতেছি কথায়, যেটা হচ্ছে আমি মাঝে মধ্যে DSLR দিয়ে আমি লাইভে আসি। তো DSLR দিয়ে যদি কীভাবে লাইভ আসতো সেটা আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন, তাহলে আমি ওটার জন্য একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। ওটা নিয়ে একটু অনেক ঝামেলা আছে, ওটা কিন্তু অত সহজে করতে পারবেন না। সো এটা টিউটোরিয়াল দেখলে আপনারা ভালো মতন ক্লিয়ার হতে পারবেন। যাই হোক, তো আমরা ফিরে আসতেছি আমাদের মূল কাজে, যেখানে আমরা ওয়েবক্যাম কানেক্ট করে ফেললাম। এবার আমি মাইক্রোফোনটাতে ক্লিক করে মাইক্রোফোনটা কানেক্ট করে দিলাম, যেটা আমি ভয়েস টক করতেছি সেটা দেখেন আমার কথার সাথে সাথে এটা সে পিক করতেছে সাউন্ড। দেন আসি শেয়ার স্ক্রিন অপশানে। তো এখন যদি আমি শেয়ার স্ক্রিন বাটনটাতে ক্লিক করি তাহলে দেখতে পারবো ওরা আমাকে একটা এক্সটেনশন ইনস্টল করতে বলতেছে। তো আমি অ্যাড এক্সটেনশন দিলাম, এটা গুগল ক্রোমের একটা এক্সটেনশন ফেসবুকে স্ক্রিন শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা এক্সটেনশন আমার ইনস্টল হলো, আর দেন আমাকে অপশান দিতেছে দুইটা ডিসপ্লের মধ্যে যে কোনো একটা শেয়ার করার। আমার ডাবল মনিটর, ডুয়াল মনিটর, এই জন্য এরা দিছে, আপনাকে ওটা হয়তো দিবে না। যাই হোক, আমি এখানে এটা একটু এটা সিলেক্ট করলাম। এখানে আরও কিছু কথা বলার আছে, আপনি চাইলে যদি মনিটরের স্ক্রিন শেয়ার না দিয়ে অ্যাপ্লিকেশন উইন্ডো দিতে চান সেটা দিতে পারবেন, অর্থাৎ নির্দিষ্ট অ্যাপ্লিকেশানে যেই জিনিসটা দেখাচ্ছে শুধু সেই জিনিসটাই যদি দেখাতে চান। যেমন মনে করেন আমার এখানে একটা নোটিফিকেশান বা একটা ওয়ার্নিং আছে, আমি শুধু এটা দেখাবো, এটা দেখাতে পারেন। বা আমার উইন্ডোজ এক্সপ্লোরারে কিছু খোলা আছে, বা শুধু আফটার এফেক্টস আমি দেখাবো, তো শুধু আফটার এফেক্টস আপনি সিলেক্ট করতে পারবেন। তাছাড়া গুগল ক্রোমের কোনো নির্দিষ্ট ট্যাব যদি আপনি শেয়ার করতে চান সেটাও কিন্তু ক্রোম ট্যাব থেকে আপনি ধরা দিতে পারবেন যে আমি শুধু এই ট্যাবটা শেয়ার করবো, আর কোনো কিছুতে গেলে ওটা যেন শেয়ার না হয়। সো আপনি এটা করতে পারবেন। যাই হোক, আমি আমার ক্ষেত্রে এন্টায়ার ইয়াতে গেলাম স্ক্রিন, এখান থেকে আমি স্ক্রিন টু সিলেক্ট করে শেয়ার দিলাম। দেন আমি একটা টাইটেল দিব ভিডিওতে, মনে করেন টেস্ট PC লাইভ, কপি করলাম, এটা আবার স্ট্যাটাস হিসেবেও দিলাম। আর যখন আপনি একটা টাইমলাইন থেকে দিবেন তখন কিন্তু আপনি আপনার প্রাইভেসি সেটিংও চেঞ্জ করতে পারবেন। আর এখান থেকেই আপনি কিন্তু চাইলে টাইমলাইন থেকে গ্রুপ থেকে আপনার ইভেন্ট, অথবা ইভেন্ট থেকে আপনার যে পেজগুলো আপনি ম্যানেজ করেন সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটা পেজ থেকেও আপনি লাইভে আসতে পারেন। আমি পেজ থেকে গেলাম, দেন আমি এখানে ফিরোজ ডিজাইন সিলেক্ট করে দিলাম, আর এখানে স্ট্যাটাস তো দেওয়া হয়েই গেছে, আর কিছু এখানে তেমন নাই, আপনি চাইলে ট্যাগ ইউজ করতে পারেন, আমি এখানে করবো না। আর জাস্ট আমি এখন গো লাইভে ক্লিক করবো। গো লাইভে ক্লিক করার পরে একটু পরে আমি দেখতে পাবো 3, 2, 1 কাউন্টডাউন শুরু হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু বন্ধুগণ লাইভে চলে আসছি। আমরা এখন ফেসবুক ফিরোজ ডিজাইন পেজে যদি কারো লাইক দেওয়া থাকে তাহলে হয়তো আমাকে ইতিমধ্যে আপনারা লাইভে দেখতেছেন। তো যাই হোক, এতটুকু আজকে দেখানোর ছিল, আমি এখন এখানে ফিনিশ দিয়ে দিব। হ্যাঁ, ফিনিশ দিয়ে দিলে দেখেন এন্ডিং লাইভ ভিডিও দেখাচ্ছে। এখন দেখেন লেখাটা আসছে কি, ইউর লাইভ ভিডিও হ্যাজ এন্ডেড, দি রিপ্লে অফ দ্য লাইভ ভিডিও উইল বি অ্যাভেলেবল অন ইউর টাইমলাইন সুন। মানে বলতেছে যে কেউ যদি আপনার লাইভটা মিস করে, কিন্তু এটা তো আবার চাইলে পরেও দেখা যাবে, কিন্তু ওই জিনিসটা আসতে একটু টাইম লাগবে, এটাই বলতেছে উইল বি অ্যাভেলেবেল সুন, তো একটু টাইম লাগবে এটা আসতে। যাই হোক, আমরা এখানে ডান দিচ্ছি, আর কেউ যদি ডিলেট করতে চান তাহলে ওখানে নিচে অপশান থাকে ডিলেট, ওখান থেকে করে নিতে পারেন।
এই ছিল বন্ধুগণ আজকের টিউটোরিয়াল। আশা করতেছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা ভিডিওতে লাইক দিবেন, আর কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে দ্বিধাবোধ করবেন না। আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকে, আগেও বলেছি আরও একবার বলছি, চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। আর নেক্সট ভিডিও আসার পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।